বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিয়েছে। পুলিশ বলছে নিহতের ছেলে নয়, ভাড়াটিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 15 নভেম্বর বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এসব তথ্য নিশ্চিত করেন। দুপচাঁচিয়া থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া মোবাইল ও ওয়াইফাই রাউটারের সূত্র ধরে ওই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। পরে তার দুই সহযোগী সুমন চন্দ্র ও মুসলিমকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মাবিয়া পুলিশকে জানায়, 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাবিয়া আক্তার সেখানে মাদক ও অনৈতিক কাজ চালাতেন। বিষয়টি বুঝতে পেরে উম্মে সালমা ও তার স্বামী তাকে বাড়ি ছাড়তে বলেন এবং 2 মাসের ভাড়া পরিশোধের দাবি করেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে মাবিয়া তার সহযোগী সুমন চন্দ্র সরকার ও মুসলিমের সঙ্গে শনিবার উম্মে সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তিনি আরও জানান, পরিকল্পনা মাফিক ঘটনার সময় মাবিয়া প্রথমে ওই বাসায় প্রবেশ করেন, পরে মোবাইল ফোনে ডেকে নেন দুই সহযোগী সুমন ও মুসলিমকে। তারা দুজন বাসায় ঢুকেই চেতনানাশক স্প্রে করে উম্মে সালমাকে অবচেতন করেন। এরপর তার নাক, মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যান।